কোভিশিল্ড আছে না কোভ্যাক্সিন আছে তো তাড়াতাড়ি এক এক করে প্রয়োজন কোভিশিল্ড আছে না কোভ্যাক্সিন আছে তেমন নাই আম হচ্ছে আইকন দিতে আছে কথা সারা রাত 70 মাসুন দিল মন 170 কোটি মানুষের ভুল আছে কাম করে দিই অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তাকে এই আবিষ্কারকে চ্যালেঞ্জ করতে পারেননি। কার্ল মার্কস এখানেই সীমাবদ্ধ থাকেননি, উনি দেখতে পেয়েছেন যে পৃথিবীতে রাষ্ট্র সমাজ বিজ্ঞান সাহিত্য ইত্যাদি যে চর্চা, এই চর্চা হচ্ছে উপরি কাঠামো। মানুষের প্রথম প্রয়োজন খাদ্য পানীয় বাসস্থান তার পরিচ্ছদ কাপড় এই সমস্ত জিনিস মানুষের প্রথম প্রয়োজন, আর বাকিটা হচ্ছে উপরি কাঠামো, এটাই হচ্ছে মৌলিক বিষয়। এই বিষয়গুলো সমাধান না করে মানব সমাজ প্রগতির পথে এগিয়ে যেতে পারে না। এই নিয়ে পৃথিবীতে কার্ল মার্কসের আগে অর্থনৈতিক শাস্ত্রে অনেক গবেষণা হয়েছে, বিশেষ করে ব্রিটেনে, গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক আপনার যারা অর্থনীতি নিয়ে চর্চা করেন অনেক বিখ্যাত ব্যক্তি, অনেক ব্যক্তি তারা অনেক বই অনেক গবেষণা করেছেন। কার্ল মার্কস তার গবেষণার মূল বিষয় হচ্ছে তার বিখ্যাত পুঁজি গ্রন্থে, এটাই তিনি দেখিয়েছেন যে গোটা পৃথিবী নড়ে উঠল যখন পুঁজিবাদী সমাজ তার যে ক্রম বর্ধমান যে আগ্রাসন, সে আগ্রাসন কীভাবে বাড়লো, পুঁজি কীভাবে ক্রমাগত সন্নিবেশিত হচ্ছে আর অসংখ্য মানুষ কীভাবে প্রতারিত হচ্ছে, এটা তার পুঁজি গ্রন্থে ক্যাপিটাল বিখ্যাত বই ক্যাপিটাল 3 খণ্ডে তা প্রকাশিত হয়েছে। এবং তার অন্যতম প্রধান আবিষ্কার হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, থিওরি অফ সারপ্লাস ভ্যালু। গোটা পৃথিবী নড়ে উঠল, এই প্রথম শ্রমিক শ্রেণী বুঝলো তার রক্ত ঘামের মধ্য দিয়ে এই যে ইমারত গড়ে উঠছে সেই ইমারতের দাম তার রক্ত ঘামের মধ্য দিয়ে গড়ে উঠছে। এবং এখানেই সীমাবদ্ধ না থেকে কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস, ফ্রেডারিক অ্যাঙ্গেলস, কমিউনিস্ট দিক কর্তৃক নির্দেশিত, ওদের উপরে দায়িত্বপ্রাপ্ত, ওরা কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখার দায়িত্ব নিয়েছেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করে ওনারা ডাক দিলেন দুনিয়ার মজদুর এক হও, এই ইমারতকে ভাঙতে হবে, উদ্বৃত্ত মূল্য তোমাদের শোষণ করে মালিক মুনাফার পাহাড় তৈরি করছে, এখান থেকে তোমাকে তোমার অংশ চাই, ন্যায্য অংশ চাই, ন্যায্য ভাব চাই, সাম্যবাদ চাই, এই স্লোগান প্রথম পৃথিবীতে এই কার্ল মার্কস এই মহান দার্শনিক উনি আবিষ্কার করেছেন। এবং আমরা কার্ল মার্কসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই পৃথিবীতে, এই ভারতবর্ষে আমরা যখন কার্ল মার্কসের জন্মদিন পালন করছি, পৃথিবী অনেকে অনেক কথা গবেষণা করছেন বিদেশি মতবাদ, বিদেশি মতাদর্শ ইত্যাদি সম্পর্কে, কিন্তু ওনারা জানেন না ভারতবর্ষ যখন ব্রিটিশ সাম্রাজ্যের পরাধীন তখন সেই সময়তেই সুদূর নিউ ইয়র্কে বসে ভারতের 1857 সালে সিপাহী বিদ্রোহের উপরে দি নিউ ইয়র্ক ট্রিবিউন পত্রিকায় উনি পরপর 2টি প্রবন্ধ দিকে ভারতের সিপাহী বিদ্রোহের প্রশংসা করেছেন এবং বলেছেন ভারতের এই সিপাহীদের দিয়ে শুধু বিদ্রোহ না, এই বিদ্রোহ হচ্ছে কৃষক শ্রমিকের মনের বিদ্রোহ, একটা দুর্বলতা এই বিদ্রোহে সেটা হচ্ছে তার নেতৃত্বের অভাব, অর্থাৎ শ্রমিক শ্রেণীর নেতৃত্বের অভাব, সেই দুর্বলতা ভারতবর্ষ শ্রমিক শ্রেণী অচিরেই দূর করবে এবং ব্রিটিশ পরাধীনতা থেকে, উপনিবেশবাদ থেকে ভারতবর্ষকে মুক্ত করবে। কাজেই পৃথিবীর যে কোনো প্রান্তে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমজীবী আন্দোলনের উপরে মার্কসের ছিল শ্যান দৃষ্টি এবং তার ছিল সেখানে পরামর্শ, নির্দেশ, এবং বিশ্বের শ্রমিক শ্রেণী সেভাবে উপকৃত হয়েছে। কাজেই মার্ক্সবাদ প্রাসঙ্গিক, মার্ক্সবাদের আপাত বিপর্যয় আজকের পৃথিবীতে দক্ষিণপন্থীর প্রতিক্রিয়ার মধ্যেও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মনে করে, মার্ক্সবাদী হচ্ছে একমাত্র বিকল্প, মার্ক্সবাদী হচ্ছে একমাত্র সমাজকে তার বাস্তব জীবনে
অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এই সমস্ত যে মৌলিক বিষয়, এই সমাধানে একমাত্র ভারত পৃথিবীকে একটা উন্নত সমাজ ব্যবস্থা উপহার দিতে পারে, সেই কার্ল মার্ক্সের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। কমরেড কার্ল মার্ক্স অমর রহে, কমরেড কার্ল মার্ক্স লাল সেনা।